ব্র্যাক ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত আসিফ মাহতাবকে বড় একটি চাকরির সুযোগ দিতে চাচ্ছেন আরাফ খান। আরাফ খানকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি বাংলাদেশি প্রবাসী। বিভিন্ন সময় তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত এবং সমালোচিত হয়েছেন। সে আরাফ খান তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটা হচ্ছে আমি পুরো স্ট্যাটাসটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই, আপনারা যদি শুনেন। সেটা হচ্ছে, আসিফ মাহতাব ভাইকে আমি একটি ইউনিভার্সিটি তৈরি করতে স্পন্সর করতে চাই, যে ইউনিভার্সিটিতে আসিফ মাহতাব ভাইয়ের মতন মানুষ তৈরি হবে। প্লিজ আপনারা একটু কেউ আসিফ ভাইয়ের নাম্বার থাকে আমাকে ইনবক্স করুন। তো এটা হচ্ছে আরাফ খানের একটা উদ্যোগ। মানুষ তো অনেকভাবেই প্রতিবাদ করছেন, আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা প্রতিবাদ করছেন, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, আপনারা কমেন্টস করছেন, আপনারা বিকাশকে বয়কট করছেন, আপনারা আড়ংয়ের পণ্য বয়কট করছেন। এক কথায় বলতে গেলে ব্র্যাক গ্রুপ বা ব্র্যাকের যে পণ্যগুলো আছে সেগুলো সবই আপনারা বয়কট করছেন, চেষ্টা করছেন বয়কট করার। তো এই সব জিনিস বয়কট করার মাধ্যমে আপনারা প্রতিবাদ জানিয়েছেন। এখানে আরাফ খান কিন্তু চাকরি দেবার কথা বলে কিন্তু তার যে প্রতিবাদ করার ভাষা সেটা হচ্ছে এটা। আরাফ খান তিনি অনেক তরুণ একজন মানুষ, আমাদের বয়সী একজন মানুষ, তিনি এই বয়সে এত এত টাকার মালিক হয়েছেন, যেটা কিন্তু তিনি মাঝে মধ্যে বিভিন্ন সময় বলেন এবং তিনি তার পাস্ট ভুলে যান। এটা খুব ভালো লেগেছে আমার, যে অনেক কষ্ট করা একটা ছেলে যখন এত টাকার মালিক হওয়ার পরে বলে যে আমি এই এই করেছিলাম, ছোটোবেলায় এই করেছিলাম, খেতে পাইনি ঠিক মতো। খুবই অসাধারণ কথাগুলো, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনার কাছে কেমন লাগবে। বাট আমার কাছে মনে হয় যে আরাফ খান আমাদের তারুণ্যের একটা ভালো উদাহরণ, যে যে আসলে এতগুলো টাকার মালিক হয়েছেন এবং তিনি চেষ্টা করছেন বাংলাদেশের জন্য কিছু করার। আদৌ তিনি কতটুকু করতে পেরেছেন বা পারবেন আমি সঠিক জানি না, তবে তার উদ্যোগগুলো আমার কাছে পছন্দ হয়েছে, দেখে ভিডিওটা বানালাম। আর শরীফ এবং শরীফার যে গল্প নিয়ে এত এত কাহিনী চলছে, আপনারা এই গল্পটা অনেকেই পড়েছেন ইতিমধ্যে, যারা পড়েন নাই তারাও পড়ে নিয়েন। তবে আমার মতে হচ্ছে যে ক্লাস সেভেনে থাকা শিশুদের মনে হয় না যে এই বিষয়টা জানার বয়স হয়েছে, কারণ আমরাও তো ভাই কেউ হিজড়া সম্প্রদায়ের যারা তৃতীয় লিঙ্গ আছে তাদেরকে আমরা ছোট করে দেখছি না, কিন্তু ট্রান্সজেন্ডার যিনি জেন্ডার স্বইচ্ছায় পরিবর্তন করছেন, এটা কিন্তু আসলে থার্ড জেন্ডার বা হিজড়া না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরে দেখে থাকি, সংবাদ মাধ্যমে দেখে থাকি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হিজড়া ধরা হয়েছে, পুরুষ তিনি হিজড়া সেজে তিনি ইনকাম সোর্স বের করেছেন। তো এরকম তো অনেক ঘটনা ঘটে। আর এই বইটিতে শরীফা তিনি মানে একদিন তার মনে হয়েছে যে তার মনে সে মনে মনে মেয়ে, কিন্তু থার্ড জেন্ডারের একটা কথা উল্লেখ করা এখানে আছে, সেখানে কিন্তু শরীফাকে থার্ড জেন্ডার মিন করা হয় নাই। থার্ড জেন্ডার মিন করা হয়েছে শরীফার সাথে একজনের দেখা হয়েছে, তিনি থার্ড জেন্ডার এবং তার গুরুমা তাদেরকে দেখে রাখে, এই সমস্ত একটা গল্প এখানে বানানো হয়েছে। কিন্তু এটা কিন্তু আসলে এক কথায় বলতে গেলে যে ওই আপনারা যে সেন্স ধরে মারামারি করছেন বা এই করছেন সেটা না, সমকামিতা তো পড়ে। আপনি যদি একটা বীজ বুনে দেন, বীজটা তো বড় হবে, গাছটা তো বড় হবে। অ্যান্ড আপনি যদি সেভেনে থাকতে একটা ছেলে মেয়ের মধ্যে যদি এইটা ঢুকাইয়া দেন, তাহলে তো আপনার এটা তো মানে সে তো জানার আগ্রহ তৈরি হবে এবং জানতে জানতে সে সমকামিতায় গিয়ে এইটা সেটা হাবি যাবে সব কিছুই জানবে, তাই না? সো আমার মনে হয় যে এটা আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত। অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত বইগুলো একটু লেভেলে থাকা উচিত, যেন এগুলোর মধ্যে হাবিজাবি কিছু না ঢুকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।